আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ই বাইক জার্নি। চলে এলাম আজকে আরো দুইটি আধুনিক গাড়ি নিয়ে এবং লেটেস্ট মডেল নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের এই গাড়ি নিয়ে সবকিছু আলোচনা করব। অবশ্যই তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন, আর সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন খুব সহজে। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করলে আমাকে পেয়ে যাবেন, আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেই। মাত্র 5 থেকে 10 হাজার টাকা বুকিং মানি দিলে আমরা এই গাড়িগুলো সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি, গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে। এছাড়াও সরাসরি আমার শোরুমে চলে আসলে আপনি আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে কিনে নিয়ে যেতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন আমরা আমাদের আজকে কি কি গাড়ি নিয়ে আলোচনা করছি একটু জেনে নেই। ফ্রেন্ডস, ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন লাল কালারের, এটা দুইটি কালার হয়ে থাকে, একটি হচ্ছে লাল কালার আর একটি হচ্ছে নীল কালার, দুইটি কালারই অ্যাভেলেবেল। এবং এই গাড়িটি কিন্তু আমাদের দুই চাকারও যেমন রয়েছে তেমনি রয়েছে তিন চাকার। তো দুই চাকার সম্বন্ধে আজকে বিস্তারিত বলবো। এই গাড়িটির নাম হচ্ছে XP304। এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে 50 থেকে 60 কিলোমিটার চলবে, যেটা তিন চাকার। আর যেটা দুই চাকার দেখতে পাচ্ছেন অনায়াসে আপনি 60+ কিলোমিটার চালাতে পারবেন, মিনিমাম 60 কিলোমিটার চালাতে পারবেন মাত্র 1 ইউনিট বিদ্যুৎ খরচে। এই গাড়ির সামনে পিছনে উভয় জায়গাতে 10 ইঞ্চি টিউবলেস চাকা ইউজ করা হয়েছে, 10 ইঞ্চি টিউবলেস চাকা। এই যে দেখতে পাচ্ছেন যে টায়ার গুলো, এগুলো হচ্ছে 10 ইঞ্চি টিউবলেস চাকা এবং রিংগুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালয় রিম। এছাড়াও ফ্রেন্ডস, সামনের চাকায় আমরা ব্যবহার করেছি উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ব্যবহার করেছি ড্রাম ব্রেক, এবং রয়েছে খুবই সুন্দর সাসপেনশন। এটা হাইড্রোলিক সাসপেনশন, যার কারণে উঁচু নিচু ভাঙা চূড়া যে কোনো রাস্তায় চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না। আর সামনের লুকিংটা দেখতেই পাচ্ছেন, সামনের ফ্রন্ট সাইডটা দেখতে খুবই সুন্দর, রয়েছে পার্কিং লাইট, রয়েছে হেডলাইট, এছাড়াও রয়েছে ইন্ডিকেটর লাইট। আর দুই হাতে ব্রেকিং সিস্টেম, বাঁ হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক। গাড়ির সাথে থাকছে খুব সুন্দর দুটি লুকিং গ্লাস, থাকছে চার্জার, থাকছে দুটি রিমোট কন্ট্রোল, এছাড়াও গিফট হিসেবে পাচ্ছেন হেলমেট, বাইক কভার। ফ্রেন্ডস, এই গাড়িটি ছোটখাটোর ভিতরে খুবই কিউট একটি গাড়ি, ছেলে মেয়ে যে কেউ এই গাড়িগুলো চালাতে পারবেন, কোনো রকম কাগজপত্রের প্রয়োজন হবে না। মাঝখানে একটি জায়গা রয়েছে ছোটখাটো স্পেস, যেখানে আপনি প্রয়োজনীয় বাজার সদাই করে রাখতে পারবেন। এছাড়াও খুব সুন্দর এখানে একটি বক্স আছে, বক্সের ভিতরে আপনি চাইলে আপনার টুল বক্সগুলো রাখতে পারবেন। এখানে একটি হ্যাঙ্গার রয়েছে, বাজার সদাই করে ইজিলি ঝুলিয়ে রাখতে পারবেন। এছাড়াও ডিসপ্লেটি দেখতে খুবই সুন্দর, ডিজিটাল এলইডি ডিসপ্লে দেখতেই পাচ্ছেন, এখানে সব কিছু শো করবে, কতটুকু কিলোমিটার চালিয়েছেন, কতটুকু গতিতে চালাচ্ছেন, ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে, এ টু জেড সব কিছু দেখতে পারবেন। এছাড়াও এই গাড়িগুলো কিন্তু আপনি সামনের দিকে যেমন চলবে আবার পিছন দিকে রিভার্স মোডেও চলবে, আপনার ঠেলে ধাকিয়ে নিতে হবে না। সিস্টেমটা খুব সুন্দর, গতিবেগ রয়েছে 1, 2, 3, আপনি চাইলে সর্বোচ্চ গতিবেগ 50+ গতিতে চালাতে পারবেন। ফ্রেন্ডস, গাড়িটি পিকআপ দিলেই চলবে, ব্রেক করলেই থেমে যাবে। এছাড়াও খুব সুন্দর রয়েছে সিট, যে সিটে আপনি দুজন মানুষ সহজেই বসতে পারবে। খুব সুন্দর একটি ঢেলনা রয়েছে, পিছনে বাচ্চা কাচ্চা থাকলেও বসলে পড়ার কোনো ভয় নেই, বয়স্ক মানুষ বসলেও পড়ার কোনো ভয় থাকবে না। তো ফ্রেন্ডস, 304 ছাড়াও আমাদের রয়েছে এই পাশে আরেকটি 07 গাড়ি। 07 গাড়িটি কিন্তু দেখতে অনেকটা স্পোর্টস লুকিং, স্পোর্টস বাইকের মতো দেখতে খুবই সুন্দর। আর এই গাড়ির চাকার সাইজ কিন্তু একটু বড়, মানে 12 ইঞ্চি চাকা, 12 ইঞ্চি টিউবলেস চাকা আমরা ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন চাকার সাইজটা বড়, খুবই সুন্দর এবং মজবুত, হেভি টেকসই। এছাড়াও একই রকম হাইড্রোলিক সাসপেনশন রয়েছে, সামনে হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন, ভিতর দিকে রয়েছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক, রয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় রিম, 12 ইঞ্চি রিম সাইজ, এবং স্পোর্টস বাইকের লুকিংটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে পার্কিং লাইট, এখানেও পার্কিং লাইট রয়েছে, এছাড়াও রয়েছে খুব সুন্দর পার্কিং লাইট এখানে, এখানে রয়েছে হেডলাইট, রয়েছে আপার ডিপার লাইট, রয়েছে খুব সুন্দর ইন্ডিকেটর লাইট। একই রকম সিস্টেম, ডান হাতে হাইড্রোলিক ব্রেক, বাঁ হাতে রয়েছে পিছনের ড্রাম ব্রেক, লুকিং গ্লাস থাকছে গাড়ির সাথে খুবই সুন্দর একজোড়া দেখতেই পাচ্ছেন। এছাড়াও সিটটা খুব সুন্দর দেখার মতো, দুজন মানুষ বসার পর একজন বাচ্চাকেও ক্যারি করা যাবে, একটু লম্বা সিটের মতো। আর প্রতিটি গাড়িতে কিন্তু আমাদের সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে, যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন। এটার মধ্যে আলাদাভাবে পাদানি দেওয়া আছে, একেবারে লাস্টে যে বসবেন পাদানিটি ইউজ করতে পারবেন, প্রয়োজন না হলে এটাকে ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন। তো সিস্টেমটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো এই দুটি গাড়ি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করলাম। এই গাড়িটির বর্তমান মূল্য 07, এই গাড়িটির বর্তমান মূল্য আমরা দিচ্ছি মাত্র 96,000 টাকায়, মাত্র 96,000 টাকায় দুই চাকার এই গাড়িটি পাচ্ছেন। আমাদের কাছে তিন চাকাও রয়েছে অ্যাভেলেবেল। আর এই যে আমাদের দেখতে পাচ্ছেন 304 মডেলটি, এই গাড়িটি আমাদের বর্তমান মূল্য মাত্র 90,000 টাকা। যারা এই গাড়িগুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। এই গাড়িগুলো একবার ফুল চার্জে আপনি 60 কিলোমিটার চালাতে পারবেন, যাদের থ্রি হুইলার প্রয়োজন তারা থ্রি হুইলার নিতে পারবেন আমাদের কাছে। এই গাড়ি চালাতে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র কোনো কিছুর দরকার হয় না, তবে অবশ্যই বাধ্যতামূলক হাইওয়ে রোডে চালালে হেলমেট ইউজ করবেন। তো ফ্রেন্ডস, এই গাড়িগুলো নিতে চাইলে দ্রুত নক করুন। 1000 ওয়াটের মোটর ইউজ করা হয়েছে, 60 ভোল্ট 20 এম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে। তো আজকে এ পর্যন্ত ফ্রেন্ডস, পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই শুভকামনায় আসসালামু আলাইকুম।